Welcome all of you to Dhaka English Study. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক ভয়েস চেঞ্জ। ভয়েস দু প্রকার, অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে যে সাধারণ বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেগুলোর মধ্যে প্রথমে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে কোন ভার্বের প্যাসিভ ভয়েস হবে। তাহলে উত্তরটি চলে আসে শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হবে, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। অর্থাৎ যে ভার্বটি ট্রান্সিটিভ হবে সেটিরই শুধুমাত্র প্যাসিভ ভয়েস করতে হবে, অন্য কোনো ভার্বের অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হবে না। তাহলে ট্রান্সিটিভ ভার্বটিকে যে ভার্বের ডাইরেক্ট অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন দে প্লিস্ট মি, এখানে প্লিস্ট ভার্বটি হচ্ছে ট্রান্সিটিভ, কারণ এই ভার্বটির মি অবজেক্ট রয়েছে। অন্য আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, হি হ্যাজ বট সাম বুকস, এখানে বট ভার্বটি হচ্ছে ট্রান্সিটিভ, কারণ এই বট ভার্বের সাম বুকস অবজেক্ট রয়েছে। অর্থাৎ প্লিস্ট এবং বট ভার্বের অবজেক্ট থাকার কারণে এটি ট্রান্সিটিভ এবং এইসব ভার্বগুলিরই শুধুমাত্র প্যাসিভ ভয়েস করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্সের মধ্য থেকে অবজেক্ট খুঁজে বের করা। অবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে সাবজেক্টকে যুক্ত রেখে ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন আমরা নিচের এক্সাম্পলটি লক্ষ্য করি, হিজ স্পিচ ইমপ্রেসড মি, তার বক্তব্য আমাকে মুগ্ধ করেছিল। এখন ইমপ্রেসকে যদি প্রশ্ন করা হয় তাকে দিয়ে, তাহলে উত্তরটি চলে আসে মি। অর্থাৎ তার বক্তব্য তাকে মুগ্ধ করেছিল, আমাকে মুগ্ধ করেছিল। অর্থাৎ এই আমাকে অর্থাৎ মি হচ্ছে অবজেক্ট। অন্য আরেকটি লক্ষ্য করি, আসিফ শুড ডু হিজ ডিউটি, আসিফের কি করা উচিত। এখানে ডু ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটি চলে আসে হিজ ডিউটি, তার দায়িত্ব বা কর্তব্য। তাহলে ডু হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং উপরে ইমপ্রেস হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এবং এই ইমপ্রেস ভার্বটির অবজেক্ট হচ্ছে মি এবং ডু ভার্বটির অবজেক্ট হচ্ছে হিজ ডিউটি। প্যাসিভ ভয়েসের জন্য অক্সিলারি ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য হবে এম অথবা ইজ অথবা আর, শুধুমাত্র আই এর ক্ষেত্রে হবে এম। পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। বাকি টেন্সের অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সের মধ্যেই থাকে, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলোকেই ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসাতে হয়। যেমন দে হ্যাভ বট এ হাউস, এখানে লক্ষ্য করো বট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এটির অবজেক্ট হচ্ছে এ হাউস। এবং এখানে লক্ষ্য করো দের পরে হ্যাভ করা হয়েছে, কিন্তু আমরা যখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তখন কিন্তু এই সাবজেক্টের পরে, অর্থাৎ আমরা অবজেক্টকে যখন সাবজেক্ট করেছি তখন এখানে করা হলো এ হাউস, হাউজের পরে কিন্তু আমরা হ্যাভ লিখিনি, কারণ দের পরে মূলত সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ করা যায়। কিন্তু এ হাউজের পরে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী কিন্তু হ্যাভ করতে পারবো না, এখানে হ্যাজ করতে হবে। সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব সেটি অবশ্যই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে মূল আলোচনায় ফিরে আসা যাক। শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম নিয়ে আলোচনা করছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে সহজ সূত্রটি মনে রাখতে হবে সেটি হচ্ছে স্ট্রাকচার, অবজেক্ট, এরপরে লিখতে হবে অক্সিলারি ভার্ব, এরপরে লিখতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে সাবজেক্ট লিখতে হবে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী যে ধারাবাহিক কাজগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, অবজেক্টকে সেন্টেন্সের শুরুতে বসিয়ে সাবজেক্টে পরিণত করতে হবে। অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টকে বাক্যের শুরুতে বসাতে হবে এবং তখন সেটি সাবজেক্ট হিসেবে কাজ করবে। নাম্বার টু হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ সেই সেন্টেন্সের টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটি থাকবে সেটি বসাতে হবে। নাম্বার থ্রি, মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করতে হবে, অর্থাৎ যে মূল ভার্বটি দেওয়া থাকবে সেটি অবশ্যই প্যাসিভ করার সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে।
নাম্বার ফোর, সাবজেক্টকে বাই এর পরে বসিয়ে অবজেক্টে পরিণত করতে হবে, অর্থাৎ যে সাবজেক্টটি দেওয়া হবে অ্যাক্টিভ ভয়েজের সেটিকে অবজেক্টে পরিণত করতে হবে ঠিক বাই এর পরে বসিয়ে। যেমন এখানে সংক্ষিপ্ত আকারে বিষয়টি উপস্থাপন করা হলো, যেমন প্রথমে বসাতে হবে অবজেক্ট, এরপরে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে বসাতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে সাবজেক্ট, এবং এটি বসালেই আমরা পেয়ে যাব প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখা যাক আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি কিনা। আমরা যে সূত্র দিয়েছি এবং সেই সূত্রকে অনুসরণ করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায় কিনা। নাম্বার ওয়ান, হি রিসিভড ফার্স্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। এখানে আমাদের শুরুতে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে ফার্স্ট প্রপার্টি। কারণ আমরা যদি রিসিভ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটি চলে আসে ভার্স্ট প্রপার্টি, অর্থাৎ সে কি অর্জন করেছিল বা সে কি পেয়েছিল, ভার্স্ট প্রপার্টি অগাধ সম্পত্তি, তাহলে এটি হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমাকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার সময় অবশ্যই অবজেক্টকে বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে আমরা অবজেক্টকে বাক্যের শুরুতে দেখলাম ভার্স্ট প্রপার্টি, এরপরে এটি কোন টেন্স, এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, এবং সেটি নির্ভর করবে যে সাবজেক্টটি বসিয়ে নিয়েছি সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। সেক্ষেত্রে ভার্স্ট প্রপার্টির পরে হবে ওয়াজ, ওয়্যার হবে না এখানে। এরপরে যে মূল ভার্বটি রয়েছে রিসিভ, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তাহলে এখানে রিসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিসিভ। এরপরে আমাকে বসাতে হবে বাই, এরপরে বাইয়ের পরে বসাতে হবে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে এখানে হিকে অবজেক্ট করতে হলে করতে হবে হিম। এরপরে বাকি অংশ অর্থাৎ ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, এটি আমি বাক্যের শেষে লিখিয়েছি। নাম্বার টু দেখো, বি নাম্বার, এভরিবডি লাইক সোশ্যাল নেটওয়ার্ক, এটি দিনাজপুর বোর্ডের 2019 সালে প্রশ্ন। এখানে আমাকে শুরুতে লক্ষ্য রাখতে হয়েছে যে এই বাক্যটির অবজেক্ট কোনটি, এই বাক্যটির অবজেক্ট হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। কারণ আমরা যদি লাইক ভাবকে প্রশ্ন করি যে সবাই কি পছন্দ করে তাহলে উত্তরটি চলে আসে সোশ্যাল নেটওয়ার্ক, তাহলে এই সোশ্যাল নেটওয়ার্কটি হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে আমি বাক্যে শুরুতে লিখে অবজেক্টের সাবজেক্টে পরিণত করব। তাহলে আমি বাক্যে শুরুতে লিখেছি সোশ্যাল নেটওয়ার্ক, এরপরে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্বটি হচ্ছে এম অথবা ইজ অথবা আর, এটি নির্ভর করবে যে আমি যে অবজেক্টটিকে সাবজেক্ট করেছি সেটার নাম্বার এবং পার্সন অনুযায়ী। সেক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্কের পরে আমাকে বসাতে হবে ইজ, এরপরে আমাকে বসাতে হবে যে মূল ভার্বটি রয়েছে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে লাইক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইক। এরপরে বসাতে হবে বাই, এরপরে বাইয়ের পরে বসাতে হবে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটিকে বসাতে হবে, তাহলে এখানে আমি বাইয়ের পরে বসিয়ে নিলাম এভরিবডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য আমরা যখন সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করব অথবা অবজেক্টকে যখন সাবজেক্টে রূপান্তর করব তখন কিছু প্রোনাউনকে একটু পরিবর্তন করে নিতে হয়। যেমন সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে অবজেক্টে হবে মি, এবং উইকে করতে হবে আস, উই অলকে করতে হবে অল অফ আস, হিকে করতে হবে হিম, শিকে করতে হবে হার, দেকে করতে হবে দেম, দে অলকে করতে হবে অল অফ দেম। লক্ষণীয় বিষয় হচ্ছে ইউ এবং ইট এবং যে কোনো নাউন অথবা এই প্রোনাউন বাদে বাকি যে প্রোনাউনগুলো থাকবে সেই প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে আই, উই, দে, হি, শি এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তাই এগুলো সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু মি, আস, দেম, হিম, হার এগুলো অবজেক্ট হিসেবে বসে। তাই মি, আস, দেম, হিম, হার অবজেক্ট হিসেবে থাকলে এদেরকে সাবজেক্ট হিসেবে বসাতে হলে এদেরকে সাবজেক্ট প্রোনাউনে পরিণত করতে হবে, অর্থাৎ অবজেক্ট যদি মি থাকে তাহলে সাবজেক্টে পরিণত করতে হবে আই এ। এরপরে অল অফ আস থাকলে করতে হবে উই অল, আস থাকলে করতে হবে উই, দেম থাকলে করতে হবে দে, অল অফ দেম থাকলে করতে হবে দে অল, হিম থাকলে করতে হবে হি, হার থাকলে করতে হবে শি। অর্থাৎ এই বিষয়গুলো অর্থাৎ এই যে প্রোনাউনগুলো রয়েছে সেই প্রোনাউনগুলো যদি অবজেক্টে থাকে তখন এগুলোকে যখন আমরা সাবজেক্টে পরিণত করব তখন অবশ্যই পরিবর্তন করে নিতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় যে বিষয়গুলোকে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বিং শব্দ বসাতে হবে। যেমন, দ্য গভর্নমেন্ট ইজ টেকিং সাম ইফেক্টিভ মেজার্স টু রিডিউস ট্রাফিক জ্যাম, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করবো, তখন যে বিষয়গুলোকে মনে রাখতে হবে যে আমরা যখন মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল হিসেবে পরিণত করবো, তখন এর আগে বিং শব্দ বসাতে হবে। এটার অবজেক্ট হচ্ছে সাম ইফেক্টিভ মেজার্স। তাহলে আমরা বাক্যে শুরুতে লিখেছি সাম ইফেক্টিভ মেজার্স, এরপরে যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটি এখানে দেওয়া আছে। আমি এটিকে সরাসরি এখানে বসাতে পারলাম না, যেহেতু সাম ইফেক্টিভ মেজার্স এটি হচ্ছে প্লুরাল নাউন, সেক্ষেত্রে এখানেই আমি আর বসিয়ে নিলাম। এরপরে নিয়ম অনুযায়ী বিং শব্দ বসাতে হবে, এবং বিং এর পরে বসাতে হবে যে মূল ভার্বটি রয়েছে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। এরপরে বাই বসাতে হবে, বাইয়ের পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি বসাতে হবে, অর্থাৎ দ্য গভর্নমেন্ট। এরপরে যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু বসানো হবে, অর্থাৎ টু রিডিউস ট্রাফিক জ্যাম। নাম্বার টু, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বিং শব্দ বসাতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে মূল ভার্বটিকে যখন আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে বসাবো, তখন অবশ্যই এর আগে বিং শব্দ, এই যে বিং শব্দ রয়েছে সেই বিং শব্দটা বসিয়ে দেবো, তাহলে উত্তরটি সঠিক হবে। তাহলে এক্সাম্পলটি লক্ষ্য করো, দে হ্যাভ ওয়েস্টেড দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময় অলসভাবে নষ্ট করছে। তাহলে এখানে ওয়েস্ট ভার্বকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তরটি চলে আসে দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময়। তাহলে এটি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট হিসেবে বসালাম, দেয়ার ভ্যালুয়েবল টাইম। এরপরে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। এটি নির্ভর করবে আমি যে সাবজেক্টটি বসালাম দেয়ার ভ্যালুয়েবল টাইম এটার উপরে। এখানে লক্ষ্য করো, আগে কিন্তু দেওয়া আছে দে হ্যাভ, এখানে দের পরে হ্যাভ বসানো যায় কিন্তু হ্যাজ বসানো যায় না, কিন্তু দেয়ার ভ্যালুয়েবল টাইমের পরে আমরা হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ বসাতে হবে। এরপরে আমাকে করতে হবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে বিং শব্দ বসাতে হবে। এরপরে মূল ভার্বটি এখানে পাস্ট পার্টিসিপল রয়েছে, অতএব এটাকে পরিবর্তন করার দরকার নেই, এখানে আমি সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্মে লিখলাম। এরপরে বাই বসাতে হবে, বাইয়ের পরে যে সাবজেক্টটি দেওয়া থাকবে এটি আমি এখানে বসালাম, অর্থাৎ এখানে সাবজেক্ট রয়েছে দে, অর্থাৎ দেকে দেমে পরিণত করতে হবে। এরপরে যে বাকি ওয়ার্ডটি রয়েছে এটি আমি এখানে যোগ করে দিলাম। নাম্বার থ্রি, মোডাল অক্সিলারির ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বি বসাতে হবে। যেমন, অল দ্য স্টুডেন্টস শুড রেসপেক্ট হিম ভেরি মাস। লক্ষ্য রাখো, শুড হচ্ছে মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারির ক্ষেত্রে মোডাল অক্সিলারি বসানোর পরে অবশ্যই বি শব্দ বসাতে হবে। তাহলে এটি যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করি, তাহলে শুরুতেই বসাতে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে হিম। এখন হিমকে কিন্তু আমি সাবজেক্ট প্রোনাউন হিসেবে বসাতে হবে, তাহলে হিমকে সাবজেক্ট প্রোনাউনে পরিণত করতে হলে লিখতে হবে হি। এরপরে মোডাল অক্সিলারির কোনো পরিবর্তন হবে না, মোডাল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটিকে সরাসরি আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখেছি শুট, এরপরে বি শব্দ যোগ করতে হবে, উপরে যে নিয়মটি দেওয়া আছে বি শব্দ বসাতে হবে। এরপরে মূল ভার্বটি যে রয়েছে সেই মূল ভার্বটি এখানে রয়েছে রেসপেক্ট, তাহলে আমরা রেসপেক্ট ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করলাম। এরপরে বাই শব্দ বসাতে হবে, এরপরে যে সাবজেক্ট রয়েছে এটিকে বাইয়ের পরে বসাতে হবে, এখানে সাবজেক্ট রয়েছে অল দ্য স্টুডেন্টস, তাহলে আমি বাইয়ের পরে বসালাম অল দ্য স্টুডেন্টস। এরপরে বাকি অংশটুকু অর্থাৎ ভেরি মাস, এখানে আমি সবার শেষে ভেরি মাস যুক্ত করে নিলাম। নাম্বার ফোর, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, অট টু, ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এদের পরে প্যাসিভ ভয়েসে অবশ্যই বি যুক্ত করতে হবে। এখানে লক্ষ্য রাখো, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট অ্যাগেনস্ট করাপশন, এটি হচ্ছে রাজশাহী বোর্ডের 2020 সালের প্রশ্ন। তাহলে এটির অবজেক্ট কি, এটির অবজেক্ট হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। তাহলে আমরা অবজেক্টকে বাক্যের শুরুতে বসালাম সোশ্যাল অ্যাওয়ারনেস, এরপরে যেহেতু এটি হ্যাজ টু হ্যাভ টু নিয়মে রয়েছে, তাহলে এখানে টু বসানোর পরে বি শব্দ বসাতে হবে। এরপরে বি এর পরে
যে মেন ভার্বটি রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েট ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসালাম, অর্থাৎ ক্রিয়েটেড। এরপরে বাই বসাতে হবে, বাইয়ের পরে বসাতে হবে যে সাবজেক্টে রয়েছে এটাকে অবজেক্ট হিসাবে, তাহলে এখানে উইকে করতে হবে আস। এরপরে বাকি যে অংশটি রয়েছে অর্থাৎ টু ফাইট অ্যাগেনস্ট করাপশন, তাহলে আমি সেটিকে বসালাম টু ফাইট অ্যাগেনস্ট করাপশন।